হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। তো এই বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন ইতিমধ্যে শিক্ষা বোর্ড প্রকাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো যে প্রশ্ন তোমার বার্ষিক পরীক্ষাতে হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে ভালো রেজাল্ট তুমি করতে পারবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক সাজেশান আসবে। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এখন প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গণিত বিষয়টি নিয়ে আলোচনা করছি। গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু এইরকম হবে। এই যে প্রশ্ন নমুনা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম টাইপের একটা প্রশ্ন করা হবে। অনেকে বলতে পারো যে ভাই, এখানে যে প্রশ্নগুলো আছে হুবহু কি সেই প্রশ্নই করা হবে? না, হুবহু সেই প্রশ্ন হবে না, তবে টপিকসগুলো কিন্তু একই থাকবে। মানে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হবে, তবে এই সেম প্রশ্ন হবে না, বুঝেছো? তো ঘুরিয়ে পেঁচিয়ে যেহেতু তোমার শিক্ষকরাই তোমাদেরকে দিবে, আর ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে যে তোমাদের সিলেবাসটা প্রকাশ করা উচিত ছিল অন্ততপক্ষে 6 মাস পূর্বে, মানে অর্ধবার্ষিক পরীক্ষার পরে। কিন্তু সেই সিলেবাস দিয়েছে 2.5 মাস পূর্বে বার্ষিক পরীক্ষার। এই 2.5 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কিন্তু কভার করা সম্ভব না, যার কারণে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই নমুনা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ টপিকসগুলো এখানে যে অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন করা হয়েছে, সেম একই ধরনের প্রশ্নের উপরে বেশি ফোকাস তোমাকে করতে হবে। আমি কতটুকু বোঝাতে পেরেছি তুমি আমি জানি না, তবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে 12% হারে মুনাফা কত টাকায়, 3 বছরের মুনাফা 270 টাকা হবে, এটা বলেছে। এই একই প্রশ্ন দেখা গেল ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে, 12%-এর জায়গায় দেওয়া হতে পারে 5%, অথবা এই 3 বছর এখানে বছরটা না দিয়ে বলা হলো যে বছর নির্ণয় করতে, মানে এখানে বছরগুলো দেওয়া থাকলো, এখানে তো মুনাফা বের করতে হবে, এখানে তবে শুধুমাত্র বছর বের করতে হতে পারে, এরকমটা। প্রশ্ন কিন্তু একই ধরনের, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে এরকম দেওয়া হতে পারে, বুঝেছো? এই ধরনের যে প্রশ্নগুলো এখানে রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা অঙ্ক তোমাকে করে যেতে হবে। ক বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে টোটাল 15টা, যেটা বহু নির্বাচনী প্রশ্ন। আর বহু নির্বাচনী প্রশ্নের পর এক কথায় উত্তর থাকবে, এখানে থাকবে 10টা প্রশ্ন উত্তর করতে হবে। বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর, এখানে যে টপিকসগুলো রয়েছে আমি আবারও বলছি, সেম একই ধরনের অঙ্ক তোমাকে ভালো করে রিভাইজ দিতে হবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে, তোমার অঙ্কের যদি টিচার থাকে তাকে বলবে যে এই প্রশ্নগুলোর একই ধরনের প্রশ্ন আমার অনেকগুলো অঙ্ক করান, ঠিক আছে, এরকমটা বলবে। অনেকে বলতে পারে এর উত্তরগুলো আমরা কোথায় পাবো, উত্তরগুলো কিন্তু একটু নিচের দিকে রয়েছে, তোমরা একটু নিচের দিকে গেলেই পেয়ে যাবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই তোমার প্রশ্নগুলো ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিও। ওকে, এখানে দেখো প্রশ্নগুলো রয়েছে, উত্তরগুলো দেওয়া হয়েছে। যাই হোক, এবার আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি। খ বিভাগের ক্ষেত্রে তোমার 13টা প্রশ্ন থাকবে। এই 13টা প্রশ্নের মধ্যে যে যে টপিকস আছে, যেমন এখানে ঘন নির্ণয় করতে বলা হয়েছে, এরকম টাইপের ঘন নির্ণয় বা কিছুটা এলোমেলো করে দেওয়া হবে, তবে ঘন নির্ণয় থেকে তোমার প্রশ্ন অবশ্যই হবে। তারপর এখানে দেখো চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে, চক্রবৃদ্ধির মুনাফা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। আমি স্পেসিফিক একটা সাজেশান নিয়ে ভিডিও দিব, যেহেতু অঙ্ক সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে, যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, এগুলোর একটা স্পেসিফিক সাজেশান রিলেটেড ভিডিও প্রয়োজন। তো এখানে প্রত্যেকটা টপিকস বা প্রত্যেকটা অঙ্ক তোমরা একটু ভালো করে দেখে যেও, একই ধরনের অঙ্ক তোমার বইয়ের মধ্যে অনেকগুলো আছে, সেগুলো তোমরা সলভ করে যেও, ঠিক আছে। এরপরে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেগুলো রয়েছে, মানে সৃজনশীল প্রশ্ন আর কি। দেখো, প্রথমে একটা তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, উপরে একটা তোমার উদাহরণ দেওয়া হয়েছে, এই যে উপরের উদ্দীপক, উদ্দীপক থেকে তোমার পরবর্তী 3টা অঙ্ক করতে বলা হয়েছে, যেখানে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে, তারপর গসাগু নির্ণয় করতেও বলা হয়েছে। তো এখানে মার্ক কত করে সেই বিষয়টা দেখতে পারছো। তো তোমার লসাগু, গসাগু, উৎপাদক, বিশ্লেষণ, এগুলো তোমার করে যেতে হবে। এই একই ধরনের প্রশ্ন তুমি বহুত পাবে তোমার বইয়ের মধ্যে, তোমরা এই বইয়ের মধ্য থেকে এই যে প্রশ্ন রয়েছে নমুনা অনুযায়ী তোমরা একই সেম টাইপের প্রশ্ন করবে। ওকে, এবার আমরা পরবর্তী বিষয়টার দিকে যাচ্ছি, বাংলা। বাংলা বিষয় নিয়ে অলরেডি একটা স্পেসিফিক সাজেশানের ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিও সেকশানে গিয়ে দেখে নিও, তোমরা ভিডিওটি পেয়ে যাবে, ঠিক আছে। বাংলা বিষয়ের মধ্যে দেখো যে যে অধ্যায় থেকে যে যে ধরনের প্রশ্ন করা হয়েছে, সেম অধ্যায় থেকে তোমার প্রশ্নগুলো করা হবে, সেম অধ্যায়ের প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা রয়েছে বার্ষিক পরীক্ষাতে। প্রত্যেকটার উত্তর কিন্তু এইরকম রেড মার্ক করে দেওয়া আছে, তোমরা সহজেই উত্তরগুলো খুঁজে পাবে। আর ক বিভাগে 15টা প্রশ্নের পর খ বিভাগে ওই সেম একই তোমার এক কথায় উত্তরগুলো থাকবে আরও 10টা। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এখানে তোমার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই যে যে তোমার কবিতা অংশটা রয়েছে, এই কবিতাটা ভালো করে পড়বে। তারপর আরও যেগুলো রয়েছে, যাত্রা গল্প পড়তে বলা হয়েছে। তারপর এই যে যেগুলো আছে প্রশ্ন, এগুলো পড়ে যেও, ক
কারণ এগুলোর থেকে অনেকগুলো প্রশ্ন হয়তো চলে আসতে পারে পরীক্ষাতে। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেখানে এইটা খুবই গুরুত্বপূর্ণ, সমাজ সাধিত পাঁচটি বাক্য খুঁজে বের করতে হবে, এখানে পাঁচটা বাক্য লিখতে হবে, পাঁচ মার্ক, এবং ব্যাস বাক্যও তোমার লিখতে হবে। এইটা নিয়ে ওই যে বললাম যে স্পেসিফিক একটা ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু একটা ডিটেল আলোচনা করা রয়েছে কীভাবে তোমরা এই সমাজ সাধিত বাক্যগুলো তৈরি করবে, তোমরা একটা করতে পারলে বাকিগুলোও পারবে। তারপরে রয়েছে শব্দদ্বন্দ্ব, শব্দদ্বন্দ্ব কিন্তু তিন প্রকার, এই যে চিক চিক, ছম ছম, চোখে চোখে, হন হন, তারপর নরম সরম, এগুলো কোন কোন দ্বন্দ্ব সেগুলো তোমাকে বের করতে হবে এবং কেন এটা সেটি তোমার লিখতে হবে, এই হচ্ছে বিষয়। তারপরে রয়েছে বানান শুদ্ধ, বানান শুদ্ধ থেকেও কিন্তু তোমার প্রশ্ন থাকবে। এই বানান যে শুদ্ধগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখে যেও, শুদ্ধকরণ তোমরা একটু জেনে যেও, ওকে। তারপরে রয়েছে হচ্ছে একটা আবেদনপত্র দেওয়া হবে, কী কী আবেদনপত্র তোমার পড়া উচিত। দেখো প্রথমত তোমার যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতির উপরে দেওয়া হতে পারে, তারপর আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের জন্য কীভাবে কী করা উচিত সে বিষয়, তারপর তোমার অ্যামিন লাইফ কী, মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তুমি লেখাপড়া করে কী হতে চাও, তারপর তোমার সহপাঠী বা বন্ধু কাউকে তোমার জন্মদিনের একটা তোমার জন্মদিনের জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের বরাবর তোমার আবেদনপত্র লিখতে হতে পারে, এরকম টাইপের আবেদনপত্রগুলো তুমি পড়বে। আর এখানে যে প্রশ্নগুলো আছে না, এই প্রশ্নগুলোর যে যে অধ্যায় থেকে করা হয়েছে সেই অধ্যায়গুলোর উপরে বেশি ফোকাস দিবে, যেমন চোখ তোমার মতে, তারপর আরও রয়েছে হচ্ছে তোমার তোমরা যেখানে সাত কবিতা, এরকম টাইপের কবিতা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এবার আমরা ইংরেজি বিষয়টি নিয়ে আলোচনা করব। ইংরেজি বিষয়ের একটা স্পেসিফিক সাজেশান দেওয়া হবে, সেই সাজেশানের মধ্যে কোন কোন প্যাসেজ পড়া উচিত তোমার, তারপর কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ হবে। প্রথমে এই যে এখানে যে প্যাসেজটা দিয়েছে, দ্য ওয়াইজ মার্সাইন অ্যান্ড দ্য গোল্ডেন গেইনস, এই যে তোমার যে যেটা তোমার প্যাসেজটা দিয়েছে, তো এখানে যে প্যাসেজটা দিয়েছে দ্য ওয়াইজ মার্চেন অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন, এই প্যাসেজটা থেকে গল্পটা থেকে তোমার তোমার এরকমভাবে প্রথমে এ নাম্বারের উত্তরগুলো, এরকম চারটা অপশন দেওয়া থাকবে উত্তর, এখান থেকে সঠিক উত্তরটা তোমার বের করতে হবে। দেখো এই প্যাসেজ থেকেই কিন্তু তোমার লিখতে হবে, তো এক নাম্বার দুই নাম্বারের উত্তরগুলো তোমরা পারবে প্যাসেজ থেকে যেহেতু লিখতে হবে, তারপর দুই নাম্বারের যে উত্তরগুলো সেগুলো কিন্তু তোমার লিখতে হবে, এভাবে তোমার লিখতে হবে। আমি এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও দেবো, তোমরা একটু দেখে নিও প্রশ্নটা কীরকম হবে, যেখানে তোমার কিন্তু প্যাসেজ তোমার ওই যে ই থাকবে, প্যারাগ্রাফ থাকবে, তারপর আরও বেশ কিছু বিষয় থাকবে, কোন কোন প্যারাগ্রাফ পড়া উচিত সেটার একটা সাজেশান তোমাদেরকে দিয়ে দেবো, ওকে। এবার আমরা পরবর্তী বিষয় বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি। বিজ্ঞান বিষয়ের যে যে অধ্যায় থেকে এই বহুনির্বাচনীয় প্রশ্নগুলো করা হয়েছে সেই অধ্যায়গুলোর উপরেই বেশি ফোকাস দিতে হবে। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এখানে কিন্তু একবীজপত্রী উদ্ভিদের উদাহরণটা দেওয়া হয় নাই, বা একবীজপত্রী উদ্ভিদের প্রশ্নটা করা হয় নাই, তো একবীজপত্রী উদ্ভিদের যদি প্রশ্নটা করা হতো তাহলে কিন্তু তোমার সেই একবীজপত্রী উদ্ভিদ কোনটি সেটি লিখতে হতো। তো তোমার একবীজপত্রী দ্বিবীজপত্রী এই দুইটা সম্পর্কে এই ধারণা থাকতে হবে, কোন কোন উদ্ভিদটা হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রী এই বিষয়গুলো জানতে হবে। কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বন যোজনী কত, তারপর এখানে বলা হতো যে অক্সিজেনের যোজনী কত, এরকমটা হতে পারে, ঠিক আছে, এগুলো জানতে হবে। তারপর হাইড্রোজেনের আইসোটোপে, তারপর আরও যেগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখে যেও, যে যে অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো একটু দেখে যেও। খ বিভাগের প্রশ্ন সংক্ষিপ্ত যেগুলো রয়েছে আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখব। দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে তোমার যে যে অধ্যায় থেকে এখানে প্রশ্ন আছে না সেই অধ্যায়গুলো বেশি করে পড়বে, এই প্রশ্নগুলো পড়ার প্রয়োজন নেই, তবে পড়তে পারো, তোমার এই প্রশ্নগুলো থেকেও হয়তো দেওয়া হতে পারে, তবে তোমার যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো পড়তে হবে। যেমন ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন হবে, তারপর এখানে দেখো আরও যেগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখে যাও, ঠিক আছে। এবার আমরা পরবর্তী হচ্ছে তোমার ডিজিটাল প্রযুক্তি, যেটা আইসিটি বলা চলে, এই আইসিটি থেকে তোমার ক বিভাগের প্রশ্ন হিসাবে এখানে ২৫টা প্রশ্ন থাকবে, তারপর এক কথায় উত্তর থাকবে। সেম একই কথা বলবো, যে যে অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নের বাইরে তোমরা সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে এখানে দেখো সিমপ্লেক্স মোড কাকে বলে, তারপর মডেমের কাজ কী, এরকম মডেম ব্যবহার করে কী কী কাজ করা যায়, এরকমটা বলা হয় হতে পারে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে। তারপর নেটওয়ার্ক প্রোটোকল কী, আর নেটওয়ার্ক ব্যবহার করে কী কী কাজ করা যায়, তারপরে তোমার মুঠোফোন নিরাপদে ব্যবহার দুটি উপায় লেখো, তার মুঠোফোন ব্যবহারের ব্যবহারেরই তোমার নিরাপদে ব্যবহার বা তোমার মুঠোফোন কখন ব্যবহার ক্ষতিজনক হয়ে থাকে, এরকম বেশ কিছু প্রশ্ন হতে পারে, মানে একই ধরনের প্রশ্ন কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে। এরপরে দেখো
পরবর্তী যে প্রশ্ন, তোমার ইতিহাস সাবজেক্টটা যেটা রয়েছে, এটির কিন্তু এরকম তোমার 15টা প্রশ্ন থাকবে, হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর থাকবে আরও 10টা। এগুলোর যে টপিকস বা যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হয়েছে, একই অধ্যায় থেকে তোমার প্রশ্ন হবে, তো একই ধরনের প্রশ্ন তুমি পড়ে যাবে। এখানে যে প্রশ্নটা হয়েছে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়েও দেওয়া হতে পারে, একই প্রশ্নও এসে যেতে পারে, তো এই প্রশ্নগুলো করার বাইরে তোমরা সেম অধ্যায় থেকে প্রশ্ন পড়বে। ওকে, আর তোমার সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে দেখো, তোমার পূর্ণমান যেটা রয়েছে 20 নম্বর, 20 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে 2 নম্বর করে করে রয়েছে, এগুলোর থেকে যে যে প্রশ্ন রয়েছে, সামাজিক ইতিহাস কি, এরকমটা হতে পারে যে সামাজিক নিয়ন্ত্রণের সুবিধাজনক দিকগুলো কোনগুলো, তারপর রেনেসা কি, এই বিষয়গুলো কিন্তু করা হতে পারে, ঠিক আছে। তারপর দেখো রেনেসা কি, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই প্রশ্নটা তোমরা ভালো করে একটু পড়ে যেও। তারপর দেখো তোমার রচনামূলক অংশে রয়েছে দৃশ্যপটবিহীন, দৃশ্যপটবিহীনের সাথে রয়েছে দৃশ্যপট নির্ভর, তো দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলো মানে একই অধ্যায়গুলো থেকে তোমার প্রশ্ন হবে, সো একই অধ্যায়গুলো তোমরা একটু ভালো করে পড়ে যেও। তারপর রয়েছে শিল্প ও সংস্কৃতি, সেম একই কথাই বলবো, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তোমার যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় উত্তরগুলো রয়েছে, এক কথায় উত্তরগুলো তোমার যেগুলো দেওয়া আছে সেগুলো পড়বে, এর বাইরে সেম অধ্যায়গুলো থেকে তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রশ্নই এই প্রশ্নগুলো থেকে আমার মনে হচ্ছে যে হবে, কারণ যেহেতু সময় খুবই কম, যার কারণে এই প্রশ্নের বাইরে হয়তো কিছুটা এলোমেলো ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে। এরপরে দেখো তোমার জীবন ও জীবিকা, জীবন ও জীবিকা থেকে 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তারপর এক কথায় উত্তরগুলো যেগুলো রয়েছে এগুলো তোমরা ওই যে বললাম যে সেম অধ্যায়গুলো থেকে সেম ধরনের প্রশ্ন যেগুলো রয়েছে এই প্রশ্নগুলোও পড়বে, এর বাইরে একই ধরনের, যেমন এখানে বলা হতে পারে যে এই যে এখানে ঋণ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে, তবে তোমার শুধুমাত্র ঋণ কী জিনিস সেই ঋণ সম্পর্কে বলা হতে পারে, বীমা কী ধরনের আর্থিক ব্যবস্থাপনা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একজন সুসুক্ত ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত, একজন দেওয়া হতে পারে যে রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত একজন সুস্থ ব্যক্তির রক্তে, এরকমটা হতে পারে, ঠিক আছে। সো একই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ে যেও, এই প্রশ্নগুলোর বাইরেও পড়তে হবে, তো এই প্রশ্নগুলো বেশি করে ফোকাস করবে। এরপরে সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার অধ্যায় থেকে, সরি এই বিষয়টা থেকে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো পড়বে, এগুলোর বাইরে তোমার যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হয়েছে সেই অধ্যায়গুলোর আরও বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, একই ধরনের প্রশ্ন, সেম একই ধরনের প্রশ্নগুলো পড়বে। তারপর খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে একই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন করা হবে, বিশেষ করে দৃশ্যপটবিহীন যেগুলো রয়েছে, তারপর দৃশ্যপট নির্ভর যেগুলো রয়েছে এগুলোর থেকে, দৃশ্যপট নির্ভর এগুলোর থেকে বেশি প্রশ্ন পড়বে, যে টপ অধ্যায়গুলো এখানে রয়েছে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয়েছে সেম অধ্যায় থেকে। ইসলাম শিক্ষার ক্ষেত্রে যদি দেখি তাহলে ইসলাম শিক্ষাও কিন্তু সেম একই, তোমার ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত না, তোমার বহু নির্বাচনী প্রশ্ন এগুলো পড়বে, এগুলোর বাইরে আরও বেশ কয়েকটা পড়বে, তোমার যে সিলেবাস রয়েছে সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো দেখবে যে অধ্যায়ের পরে শেষের দিকে দেওয়া থাকে, যেগুলো অনুশীলন কাজ সেগুলো আর কি। তারপর খ বিভাগের এক কথায় উত্তরগুলো, তারপর গ বিভাগের ক্ষেত্রে তোমার যে প্রশ্নগুলো আছে সেম একই প্রশ্ন হতে পারে, কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে, তারপর একই টপিকস থেকে আর কি, মানে একই অধ্যায় একই ধরনের প্রশ্ন হবে, তারপর ঘ বিভাগের ক্ষেত্রে রচনার প্রশ্নও কিন্তু একই, তো এরকম প্রত্যেকটা তোমার হিন্দু ধর্মের রয়েছে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো রয়েছে, তোমার যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা সাবজেক্টের এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে তোমরা প্রশ্নগুলো ডাউনলোড করো, আর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তরগুলো রয়েছে নিচের দিকে গেলে তোমরা পাবে, আর খ বিভাগ গ বিভাগের উত্তরগুলো দেওয়া নাই, এগুলো তোমরা বই থেকে তোমার বা গাইড থেকে পড়তে হবে, কিছু করার নাই। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।